অস্ত্রোপচার চলার সময় ছাদের চাঙড় ভেঙে পড়ল রোগীর মাথায়, তাও আবার খোদ ওটির মধ্যে। চোখের অস্ত্রোপচার চলাকালীন ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিকেল কলেজের রিজনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় ওটি। ছাদ ফেটে যাওয়ায় বৃষ্টির জলে ভাসছে ওটি। এ যেন বিনা মেঘে বজ্রপাত। হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনায় জখম দুই রোগী। খোদ মেডিকেল কলেজেই ঘটে গেল এই ঘটনা। শুধু ছাদের চাঙড় ভেঙে পড়া নয়, গত শনিবার থেকে ছাদ ফেটে অঝোরে বৃষ্টির জল পড়ছে আড়াইয়োর চারতলায় ওটি কমপ্লেক্সের মধ্যে। গোটা ওটি জুড়ে জল থই থই। বাধ্য হয়ে শনিবার দুপুর থেকে ওটি বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্ধ সব রকমের চোখের অস্ত্রোপচার, পিছিয়ে দেওয়া হয়েছে সব ওটি ডেট। চরম দুর্ভোগে রোগীরা। কালকে হয়নি, আজকে হয়নি, বন্ধ। কি সমস্যা? কি সমস্যা? ওই ছাদ উপরে ফেটে পড়েছে তো, একজনের একটা লোকের মাথায় পড়েছে আর একটা লোকের পায়ে লেগেছিল। হ্যাঁ, সেই সময় মানে বন্ধ, জল পড়ছে উপরের তো, ওটি বন্ধ। শনিবার দিন ভর্তি করেছি, রবিবারে ডাক্তার আসেনি, ছুটি ছিল, আজ ঈদের ছুটি বলে আজ আসেনি। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ছাদ মেরামতের কাজ। আপাতত পিচ গলিয়ে ঢালা হচ্ছে হাসপাতালের ছাদে, তারপর লাগানো হবে পিচ চট। কবে যে কাজ শেষ হবে জানা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। সব মিলিয়ে চরম দুরবস্থা হাসপাতালের অন্দরে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, ২৪ ঘন্টা।